গুড মর্নিং গাইজ, মিস্টার অ্যান্ড মিসেস পলের চ্যানেলে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি আমার নতুন ব্লগ শুরু করছি। আর এখন দেখো সকাল হয়ে গিয়েছে, আর আমি চা খাবো বলে চা বসিয়েছি। আমি আর আমার মাই চা খাবো, কারণ বাবা তো বাড়িতে নেই, আর বাবা কাজে গিয়েছে। তো আমি আর আমার মা চা খাবো এখন। আর চা খাওয়া হয়ে গেলে তারপরে দোকানে এসেছি। দোকানে আমাদের কিছু দরকার ছিল বাজার করার, তো দোকানে এসেছি। দেখো দোকানটা ফাঁকা আছে, তাও কাকু আমাকে ছাড়ছিল না, কেউ নেই, তাও উনি ওনার কাজ করে যাচ্ছে, দোকানে জিনিসপত্র দিচ্ছেই না। আমি দাঁড়িয়েই আছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের জন্য দেখিয়ে দিই কেমন দোকানটা। আর রাস্তাটাও দেখাচ্ছি, দেখো আমাদের বাড়ির সামনেই দোকান, এই দেখো রাস্তা, এইখান থেকে ওয়েবসাইট থেকে আমাদের বাড়ি যাওয়া যায়। তো দেখিয়ে দিলাম, দেখো এটা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কাকু এট লাস্ট আমাকে জিনিসগুলো দিল, তারপরে আমি বাড়ি এলাম। এসে তারপরে দেখো কী করি, আমার একদম বসে যাচ্ছে না। এখানে একটা গাছ আছে, কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল রয়েছে দেখতে পাচ্ছি। গাছটা বেশ দেখি, পরে মা আমাকে বললো কি যা পিসির বাড়ি থেকে কাটারি নিয়ে আয়, কারণ মা কাঠে রান্না করছিল, তাই জন্য আমি আবার কাটারিটা আনতে গেলাম পিসির বাড়ি। আর আমার পিসির বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূর না, কাছেই, তো আমি যাচ্ছিলাম আমার পিসির বাড়ি। দেখো আমার পিসির বাড়ির রাস্তাটা, তো ওখানে গিয়ে আমি কাটারিটা নিয়ে আসলাম। আমার পিসি বসতে খুলছিল, কিন্তু মা রান্না করবে বলে দেরি হয়ে যাবে বলে আমি বসে নিই, চলে এসেছি তাড়াতাড়ি। আসার পর দেখলাম কি, আমার মা একটা কাকুর থেকে মাছ নিচ্ছে, আর মাছটা অনেক বড় ছিল। আর বঁটিটা আমাদের যেহেতু ভালো না, ধান নেই, তাই জন্য মা কাটতে একটু অসুবিধা হচ্ছিলো মাছটা। তো মাছটা কাটা হয়ে যাওয়ার পরে আমিও মাকে একটু হেল্প করছিলাম, কারণ মা একা পারছিল না। তারপরে কাটা হয়ে যাওয়ার পরে মা তাড়াতাড়ি করে রান্না বসাচ্ছিলো, কারণ অনেক বেলাও হয়ে গিয়েছিলো। আর মাছটা অনেকটাই ছিল, তাই আমাদের একদিনে তো এত মাছকে খাবে না, আমরা মাত্র তিনজন। তো মাছটা কিছুটা রেখে দিয়েছিলাম, আজকে কিছুটা হবে আর কালকে কিছুটা হবে, সেই জন্য। এসব কাজ করার পর আমার খুব খিদে পেয়ে গিয়েছিলো, তাই আমি নিজেই অলিক্স তৈরি করছিলাম, অলিক্সটা বানিয়ে খেলাম। আর পাশে দুধও জ্বাল দিচ্ছিলাম, কারণ দুধটা ফুটছিলো, তো তোমাদের একটু শেয়ার করে দিলাম। তো দুধটা বন্ধ করে দিলাম, বললাম মা ফুটে গেলে দুধটা বন্ধ করে দিতে। তো অনেক কাজ করার পরে আবার দেখো আমি জল ভরছিলাম, জল ভরা হয়ে যাওয়ার পর মা দেখছিলাম কি রান্না করছে, মাছের ঝাল করছিলো। তাই বললাম একটু তোমাদের জন্য দেখিয়ে দিই যে মা কীরকম করে মাছের ঝালটা রান্না করছে। তো এখানে দেখো ওই যে মাছগুলো নিয়েছিল, সেই মাছগুলো ভাজা করার পরে মা জাস্ট একটু ওই পেঁয়াজ টমেটো দিয়ে একটু জাস্ট মানে ঝাল করে নিল মাছটা, কারণ আমাদের বাড়ি তেমন কত আলু খায় না বাবা মার সুগার, তো ওই ঝাল করে নেওয়ার পরে আর দেখো কী করে। দিয়েছে ঢেঁড়স গাছে মাছের ঝাল, ডাল ছিল আর পাশে চাটনিও ছিল, ওটা দেখানো হয়। গুড ইভিনিং, তো সন্ধে হয়ে গেছিলো, তো মা চা করেছিল আমার জন্য, বাবার জন্য। বাবা কাছ থেকে চলে এসেছিলো, তো আমরা চা খাচ্ছিলাম, চা খেয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি একটু পরে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আর সারাদিন তো আজকে সময় হয়নি তোমাদের সাথে কথা বলাতে, এখন বলছি। আর এখন বাজে বিকেল, বিকেল হয়েই আছে, ওই 6টা বাজবে হয়তো। তো দুপুরবেলা না খেয়েটে শুয়ে পড়েছিলাম, আর তেমন তোমাদের সাথে কথা বলা হয়নি, মানে এখন একটু বিকেলবেলা হয়েছে কথা বলে নি তোমাদের সাথে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, আমার তো বেশ ভালোই লাগছে। আমি তো বাইরে বসে থাকি দুপুরবেলা মানে বিকেলের দিকে করে, তো এখনও আজকে আমার তো অন্যদিন আর প্রচণ্ড অন্যান্য জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে তেমন খুব একটা বৃষ্টি হয়নি আর হচ্ছেও না।
কিন্তু ওয়েদারটা খুব ভালো, আর আকাশে পাখি টাখি উঠছে, আমার তো খুব ভালোই লাগছে। আর হাওয়াও প্রচণ্ড হচ্ছিল, আজকে ঘুমাচ্ছিলাম, হাওয়া প্রচণ্ড উঠছিল, আমার তো খুব ভালো লাগছিল। এই দেখো পিছন দিকে দেখতে পাচ্ছো গাছের পাতাগুলো কেমন উঠছে, প্রচণ্ড আজকে হাওয়া হচ্ছিল। আজকে সারাদিন টুকটাক কাজ করলাম, আমি বললাম তো আগে ভেবেছিলাম বাড়ি যাব, বাড়ি যাব ভালো লাগছে। ওয়েদারটা দেখো খুব সুন্দর।